আমার গাড়ি তেল শেষ হয়ে গেছে, আমার কাছে টাকাও নাই, আমাকে 20টা টাকা দিবেন। আসসালামু আলাইকুম খালা। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ তো বাবা, আল্লাহ যে হালে রাখে। কই গেছিলেন? চায়া চিন্তা খাই বাবা, আগে ডালাই কাম করছি, পারি না। ও চায়া চিন্তা করি, এটা মেয়ে আছে প্রায় টাকা। আমি এখন আমার কাছে নাই, মানে বুঝছেন আমি কি বলছি, মানে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, আমার কাছে টাকাও নাই, আমাকে 20টা টাকা দিবেন। বাবা রে, তেল শেষ হয়েছে না কি হয়েছে, তোমরা তো ই কথা চাও কি করতেছি। তোমরা হলো আমার কাছে কথা নিয়ে, তারও তোমরা হলো একটা সাংবাদিক। সাংবাদিক কি? সাংবাদিক মানে রাস্তাঘাটে চাইয়ে চিন্তা বেড়ায় কি করে, তাকে তোমরা ডিউটি করে নিতেছ, নিয়ে তোমরা ওই যে জায়গায় জায়গায় টাকা দেয়, এই সমস্ত টাকা আবার সাহায্য কর, তাকে দাও গরিব কাঙ্গাল তো। তাই? হ্যাঁ। আপনি জানেন কেমনে? আমি জানি কেমনে, এলডোবার গেছি, তারপরে আমার বাসা মুজার মেল। হ্যাঁ। আমি ওরকম বুলুকির বার পাও মেলে বসে, পায়ের ভিতরে খুব যন্ত্রণা করতেছে, পাও মেলে বসে ওই ডিব্বের মতো পান বাই করে খাইতেছি। একজন আমার ক্যামেরা ভিডিও করছে, আর একজন মোবাইলের মতো একটা মাউথ নিয়ে আমার কাছে এরকম কথা শুনতেছে। তোমার তো এটা একটা ক্যামেরা টাই আমার কথা রেকর্ডিং হইতেছে। রেকর্ডিং হইতেছে? হ্যাঁ। তাই না? আচ্ছা আমি দিবেন নাকি সেইটা কোন? তা নিলেন না, আমি মানা করছি। তা নাও, তোমরা যদি আমার কাছে 20টা আনিয়ে শান্তি পাও, আল্লাহ তোমাকে সুখ শান্তি দেয়। নাকি খুশি হয়ে দিছেন? হ্যাঁ খুশি হয়ে দিলাম, তুমি যদি আমার কাছে এনে শান্তি পাও, আল্লাহ ওর শান্তি। কারণ আমি তো একটা বিপদে পড়ে নিতেছি। হয়তো নাও তেল কেন, তোমার আমার এই 20টা আনিয়ে দিত, তুমি তেল কিনা, তোমার তো তেই হুন্ডাটা যদি চালাবার পর তো ভালো কথা। আর ড্রাইভার কইলো নাকি আমার বকা দিছে? আমার বাবা ছেলে নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমিন নাই, কিছু নাই। আমি একটা কাঁদলে যেমন কুল আছে, আমার বাবার তাও নাই। আমি যদি তোমাকে কাছে কয়ে তো তোমরা তার ছোট মানুষের ঘরের ছেলে না, তোমার বাবা খুব ধনী মানুষ না? মা বাবা ধনী না, আমরা গরিব। সেই ঘরের ছেলে তোমরা বাবা আমারে এটা আমি, কিন্তু তোমাকে বেটা আমি না, আমার পেটে তোমরা হয়েছ, আমার মতো এরকম মায়ের পেটে তোমরা আল্লাহ তোমাকে দুনিয়া সৃষ্টি করে পাঠাইছে। তোমরা না লেখাপড়া জানো না, আমি না মুরুখ, আমি কিছু জানি না, সেটা তো অবশ্যই। আচ্ছা যাই হোক, খালা ধরেন আমি রাগ হয়ে দিতেছেন? রাগ না বাবা, রাগ হয়ে তোমাকে, রাগ হয়ে তোমাকে। আমি একবার তো করলাম, তুমি তো আমার কাছে 20 টাকা নিয়ে তেল ভরে তুমি তুমি হুন্ডা চালাবার আমি দেখলাম আপনি দেন কিনা, ঠিক আছে। একবারই তো করলাম, আমি আগে বাবা ডালাই কাম করে খাইছি, আমার আমি ছোট্ট অপারেশন করার ফ্যামিলির পক্ষে। ছেলে মেয়ে না? একটা মেয়ে আছে। ছেলে নাই? না বাবা, আমার কোনো ছেলে নাই। আচ্ছা ধরেন রাখেন, আমার কথা শুনে খারাপ লাগছে, নিলাম না। আমার ছেলে নাই বাবা। আচ্ছা ধরেন, এই 100 টাকা আপনি রাখেন, পুষিয়ে দিলাম, আপনি খাইয়েন, ঠিক আছে না? মন খারাপ করছেন? আচ্ছা ঠিক আছে, খালা খুশি হলে এটাও আমি আপনার খুশি হয়ে দিছি, ঠিক আছে, ভালো থাকবেন খালা। আচ্ছা আসসালামু আলাইকুম। খালা ঠিক আছে, জায়গা দেন।